বিএনপি ও জামাতের ডাকা চলমান তার শেষ দিনে এবং বিকেলবেলা কিন্তু নয়াপল্টনের যে কেন্দ্র কার্যালয়টি রয়েছে তার সামনে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই কিছুক্ষণ আগেই কিন্তু সেই ককটেলটি বিস্ফোরণ হয়। আমরা সূত্র মতে জানতে পেরেছি যে গণ অধিকার পরিষদের যেই রাজা কিবদিয়ার যেই অংশটি রয়েছে তাদের মিছিল যাওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং এই সাথে সাথে কিন্তু পুলিশের একটি শক্ত অবস্থান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বিএনপি ও জামাতের ডাকা যে দুই দিনের যে অবরোধ চলছে এবং চলমান রয়েছে তার শেষ দিনে এবং আজকে বিকেলে কিছুক্ষণ আগে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই যে এখানে বিএনপি নয়াপল্টনের যে কেন্দ্র কার্যালয়টি রয়েছে তার থেকে 20 গজ দূরে এই ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু পুলিশের একটি শক্ত অবস্থান কিন্তু আমরা এখানে লক্ষ্য করা গেছে। নয়াপল্টনের যে জামে মসজিদটি রয়েছে তার ঠিক সামনেই কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং ককটেল বিস্ফোরণ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে পুলিশের যে একটি শক্ত অবস্থান আমি তখন এখানে লাইভ করছিলাম, এমন সময় দেখি বিকট একটা আওয়াজ এই মসজিদের নিচে। তখন দেখলাম যে লোকজন দৌড়ে যাচ্ছে, তবে একজন এখানে আহত হয়েছেন, একজন মোটর বাইক চালক, এবং সেখানে কিন্তু তার রক্ত আমরা দেখেছি ওইখানে। আপনারা গেলে হয়তো বা দেখতে পাবেন সেটা। এবং তারা সেই সময় দৌড়ে সেখানে যায়, কিন্তু তারা আসলে যেহেতু এটা উপর থেকে পড়েছে তারা কিন্তু আসলে কাউকে আইডেন্টিফাই করতে পারেনি। ধারণা করা হচ্ছে মসজিদের উপর থেকে বা উপরে কোনো বিল্ডিং থেকে এই বোমাটা ফেলা হয়েছে। দর্শক শুনছিলেন, মানে বলা চলে যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলা চলে ওনাকে, উনি তখন যে একটি গণজাগরণের যে মিছিলটি ছিল সেই মিছিলটিতে সেই মিছিলটির সংবাদ সংগ্রহের জন্য উনি তখন এই ঘটনাস্থলে এসে একদম সামনেই ছিল এবং তার সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এই যে নয়াপল্টন যেই জামে মসজিদটি আছে তার ছাদ থেকে এই ককটেলটি বিস্ফোরণ হয় বলে আমরা সূত্রে জানতে পেরেছি। দর্শক, এই সেই স্থান এবং এই সেই নয়াপল্টন জামে মসজিদ যেখান থেকে আসলে ককটেলটি বিস্ফোরণ হয় এবং ঠিক এখানেই কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়। পুলিশ ধারণা করছে যে এই নয়াপল্টন যে জামে মসজিদটি আছে তার উপর থেকে হয়তো কেউ এই ককটেলটি বিস্ফোরণ। হঠাৎ করে
যেখানে গণমাধ্যম কর্মীরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন ককটেলের আঘাতে জর্জরিত ঢাকার রাজপথ, বড় ধরনের আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরই এক গণমাধ্যমের ফোন, তিনি ককটেলের যে এখানে দেখতে পাচ্ছেন যে লোকজন ভিড় করছে এবং দেখানোর চেষ্টা করছে।